ফিফার অ্যান্থেম সং তো রিলিজ পেল, বাট এই গান নিয়ে এখন হচ্ছে ব্যাপক হাসাহাসি ও সমালোচনা। সেই সঙ্গে থাকছে বলিউড প্রভাসের ইমেজ নষ্ট করার জন্য কি করছে কোনো ষড়যন্ত্র। প্রথমেই আসি ফিফার অ্যান্থেম সং নিয়ে। হ্যাঁ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর অ্যান্থেম সং লাইট দ্য স্কাই তো রিলিজ পেল, বাট প্রবলেমটা হলো এই গানটা ফুটবল লাভার্সদের অ্যাকচুয়ালি হতাশই করেছে। মানে গান খারাপ সেটা অ্যাকচুয়ালি বলছি না, বাট বিষয়টা হচ্ছে ওয়েভিং ফ্ল্যাগ, ওয়াকা ওয়াকা, ওগুলো শুনলে যে একটা ফুটবল ওয়ার্ল্ড কাপের ভাইব আসতো, সেই ভাইবটা এবার এই গানে একদম মিসিং। ফুটবলের কোনো ভাইবই নাই। অনেকের কাছে তো মনে হচ্ছে এটা ফিফা ওয়ার্ল্ড কাপের গান না, বরং আইআইফা অ্যাওয়ার্ড শো এর গান। কেউ আবার বলছে, কেউ যদি আসলেই না জানে এটা ফিফা ওয়ার্ল্ড কাপের অ্যান্থেম সং, তাহলে এই ভিডিওটা দেখে যে কেউ ভাববে কোনো গার্লস ব্যান্ড গ্রুপের মিউজিক ভিডিও। এছাড়া এখানে নোরা ফাতিহির যে হিন্দি পার্টটা ছিল সেটাও অনেকের কাছে ভালো লাগেনি। অনেকে তো এই অংশ দেখে বলছে মনে হচ্ছে নোরাকে দিয়ে কোনো গানের রিমেক ভার্সনে পারফর্ম করানো হয়েছে। যাই হোক, কী আর করার, এটা থিম সংয়ের চাইতে ডিস্কো সং বেশি মনে হচ্ছে আমার কাছে। অ্যান্ড এই সং প্রুভ করলো ওয়েভিং ফ্ল্যাগ অ্যান্ড ওয়াকা ওয়াকা টাইমলেস ওয়ার্ল্ড কাপ অ্যান্থেম সংস। এবার আসি প্রভাসের কাছে। প্রভাসের আদিপুরুষের টিজার নিয়ে খুব সমালোচনা হচ্ছে, হাসাহাসি হয়েছে, এটা তো আমরা সবাই জানি। এখন বিষয়টা হলো এই আদিপুরুষের টিজার নিয়ে না অনেক ফ্যান্সরা দুশ্চিন্তায় আছে। এখন অনেকেই মনে করছে প্রভাস কিভাবে এমন একটা বাজে VFX-ওয়ালা মুভিতে অভিনয় করলো, বা প্রভাসের মুভিটাই বা কেন এত বাজে VFX-এর আকার দেওয়া হলো। এবং অনেক ফ্যান্সরা ধারণা করছে হয়তো বলিউড প্রভাসের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে, যেহেতু সাউথের সুপারস্টাররা এবং তাদের ফিল্ম বলিউডের বাজার নষ্ট করে দিচ্ছে, বলিউডে খুব দাপট তৈরি করছে, তাই বলিউড সামহাও ষড়যন্ত্র করে সাউথের সুপারস্টারদের নিয়ে কোনো একটা বাজে গেম খেলছে, যেটার হয়তো শিকার প্রভাস। এবং ইচ্ছা করে বলিউডের মেকার্সরা প্রভাসের এই আদিপুরুষ সিনেমাটাকে বাজে VFX দিয়েছে, যাতে সবাই সমালোচনা করে প্রভাসের স্টারডম কমে যায়। বাট বিষয়টা হলো অ্যাকচুয়ালি আমার মনে হয় এমন কিছু না, এটা হয়তো ভুল বুঝাবুঝি। কারণ রিসেন্ট টাইমে ডিরেক্টর ওমরাও তো বলে দিয়েছে এই মুভিটা মোবাইল ল্যাপটপে দেখে ফিল পাওয়া যাবে না, এটা থিয়েটারের মুভি। আর গতকাল কিন্তু আদিপুরুষের 3D টিজার রিলিজ পায়। ইনফ্যাক্ট সেখানে প্রভাস উপস্থিত ছিল এবং সে নিজেও বলেছে আদিপুরুষ এমন একটা এক্সপিরিয়েন্স দিবে সিনেমা হলগুলোতে, যেই সিনেমা হলে দেখার সময় দর্শকরা অন্য লেভেলের একটা এক্সাইটমেন্ট পাবে, যেটা এর আগে কোনো ইন্ডিয়ান সিনেমাতে পায়নি। অ্যান্ড প্রভাস এটাও গ্যারান্টি দেয় যে আদিপুরুষের ভিজুয়ালাইজেশন যখন পাবলিক হলে দেখবে তখন তারা বাহবা করবে, হাততালি দিবে। দ্যাট মিন্স বুঝাই যাচ্ছে আদিপুরুষ অ্যাকচুয়ালি থিয়েটারের জন্যই বানানো। এখন এই যে সমালোচনা আলোচনা যাই হলো না কেন, এটা কিন্তু মাঝখান দিয়ে প্রভাসের আদিপুরুষের খুব ভালো একটা বাজ ক্রিয়েট করলো। সো যেই মুভির বাজ বেশি সেই মুভি নিয়ে তো দর্শকদের আগ্রহ বেশি থাকবে। তার উপর আবার একটা বিষয় খেয়াল করে দেখবেন, একটু ডিফারেন্ট টাইপের গল্প হলেই না পাবলিক বেশি খাচ্ছে। সো আদিপুরুষে যেহেতু একটু ভিন্নতা আছে মনে হচ্ছে, সো অনেক ট্রেড অ্যানালিস্টরা ভাবছে আদিপুরুষ শিওর শট হিট তো হবেই।